স্টার্ট। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য এসেছি। আপনারা আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন যে জাগো নিউজ, বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন পত্রিকায় এসেছে যে কোটা থাকছে না প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে। মূলত এটি একটি প্রতারণামূলক নিউজ ছিল এবং এই নিউজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করিয়েছে কিনা আমি জানি না, নাকি পত্রিকা অফিসগুলো স্বপ্রণোদিতভাবে করেছে সেটা আমি জানি না। তবে তারা লিখেছে কোটা থাকছে না প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে, কেন থাকছে না। তারা লিখেছে 13তম গ্রেডে গ্রেড ঘোষণা হয়, কোটা থাকছে না এই কথাটি বলার পরে তারা আবার লিখেছে তবে নির্ধারিত 60% নারী, 20% পুরুষ, 20% পোষ্য কোটা বহাল থাকছে। এটি আপনার হলো তাদের বলা কথার সঙ্গে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন যে আপনার হলো 4 অক্টোবর 2018 যে কোটা বাতিলের পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্রে লিখেছে এভাবে, নবম শ্রেণী থেকে দশম এবং 13তম শ্রেণী অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা থাকছে না এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এবং অন্য এর উপরের শ্রেণীগুলো যেগুলো 14, 15, 16, 20 যে গ্রেড রয়েছে সেগুলোতে কোটা থাকবে। তো সেই রকম একটি ঘোষণার প্রেক্ষিতে আপনার হলো যেরকম নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছিলাম আমরা, সেই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি না হয়ে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 60% নারী, 20% পুরুষ এবং 20% পোষ্য কোটা। আমরা আপনার হলো সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা আপনার হলো 29 নম্বর ধারা, সেখানে আমরা দেখেছি আপনার হলো 29 নম্বর ধারাতে আমরা দেখেছি যে আপনার এখানে 29 নম্বর ধারাতে এখানে লেখা আছে সরকারি এত আচ্ছা হ্যাঁ 29-1 প্রজাতন্ত্রের কর্মী নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে 29-1 প্রজাতন্ত্রের কর্মে বা পদ লাভের ক্ষেত্রে আপনি ক্যামেরাটা ধরে রাখেন সোজা হবে, হ্যাঁ আমি আমার প্রয়োজন মতো দেখাই নেব। আচ্ছা, বাংলাদেশ সংবিধানের 29-1 প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে, 39-1 সাথে সাংঘর্ষিকভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং এখানে লিখেছে যে কেবল ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদে জন্মস্থানের কারণে কারোর প্রতি নিয়োগ লাভ বলা হয়েছে 29-1। আবার 29-3 গ অনুচ্ছেদে আবার একইভাবে বলা হয়েছে যে শ্রেণী বা বর্ণ নির্বিশেষে নারী বা পুরুষের পক্ষে আপনার হলো যদি কেউ সেখানে যোগ্য বিবেচিত হয় বা কারো যদি এরকম রাষ্ট্র যদি মনে করে যে কাউকে এগিয়ে নেওয়ার জন্য কোটা দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কোটা দিতে পারে, এটি 29-3 অনুচ্ছেদে লেখা রয়েছে। এখানে এমনটা লেখা হয়নি যে হলো যে কোনো একটা শ্রেণীকে কোটা দিতে গিয়ে অন্য একটা শ্রেণীর বৃহৎ অংশকে বৃহৎ আকারে বৈষম্যের সৃষ্টি করা হবে বা বৈষম্য প্রকাশ করা হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নারী বা পুরুষের প্রতি বৈষম্য করা যাবে না। এখানে কিছুটা সুবিধা দেওয়ার ক্ষেত্রে তারা দিতে পারে সংবিধানের সাথে মিল রেখে, কিন্তু যে তার মানে এই নয় যে 100% মধ্যে 60% কোটা দিতে পারে। ঠিক একইভাবে এখানে কোথাও বলা নাই যে যারা স্বচ্ছল, আর্থিকভাবে স্বচ্ছল তাদেরকে আপনার হলো কোটা দেওয়া যাবে, সংবিধানের কোথাও এই কথাটি বলা নাই যে আর্থিকভাবে স্বচ্ছল কাউকে কোটা দেওয়া যাবে। তারপরেও যারা হলো প্রাথমিক সহকারী শিক্ষক সেই সকল শিক্ষক আমাদের সম্মানিত শিক্ষকদের সন্তানের জন্য 20% কোটা রেখেছে। এখানে দেখেন আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখিয়ে দিতে চাই যে 60% নারী, 60% পোষ্য কোটা যাওয়ার পরে পুরুষদের জন্য থাকে মাত্র 20% কোটা। এইভাবে বিশাল একটি জনগোষ্ঠীকে যাদের উপরে এদেশের অর্থনীতি চলে, যাদের উপরে পরিবার নির্ভরশীল, যাদের উপরে তাদের সন্তান দিয়ে স্ত্রী মা সবাই নির্ভরশীল, তাদেরকে শুধুমাত্র 20% কোটা দিয়ে তাদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হয়েছে। পরিপ্রেক্ষিতে আমি আমার হলো বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী আমার স্যার ইখলাসউদ্দিন ভূঁইয়া স্যারের কাছে আমি শরণাপন্ন হয়েছি যে আমি এই বিষয়ে রিট করতে চাই। তো রিট করার পূর্ব শর্ত হলো একটি আইনি উকিল নোটিশ পাঠাতে হবে, যেটাকে জাস্টিস ফর ডিমান্ড নাকি স্যার, ডিমান্ডিং জাস্টিস নোটিশ পাঠাতে হবে। সেই যে ক্ষেত্রে আমি স্যারের কাছে এসেছি, তো স্যার আপনাদেরকে বাকিটা বলবে যে যেই কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে 60% নারী, 20% পোষ্য, 20% পুরুষ, সেটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক এবং সামনে এই কোটার ভবিষ্যৎ কি বা সেই বিষয়ে সম্ভাব্য বিষয়গুলো স্যার তুলে ধরবে আপনাদের কাছে। স্যার আপনি যদি কিছু বলতেন আর কি স্যার জোরে। দেখুন, এই যে কোটা সিস্টেম নিয়ে অনেক আমাদের এই দেশের ছেলেমেয়েরা রাষ্ট্র নামলো, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন যে কোনো কোটাই থাকবে না। দেখুন, দেখা গেল গত 18/10/2020 তারিখে
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে কোটার কথা বলা হয়েছে, পুষ্যকতা বলা হয়েছে। এবং কিছু নিউজে আসছে যে তারেক যে কথা বলেছে, সে নিউজে বিভিন্ন পত্রপত্রিকায় আমার কাছে এসেছে যে একটা লিগি নোটিশ দিবে এবং সে রিক্ষর ব্যয় করে সে একজন প্রার্থী হিসেবেই আমার কাছে আসছে। কারণ সেখানে দেখা যায় যে যে কথাগুলো সে বলেছে, ব্যাখ্যা দিয়েছে যে 60% 20% আরো 20%, অর্থাৎ 60% 20% 20% মানে 100% কোটা এখানে বলা আছে ব্যাখ্যা করে। সেখানে আমার মনে হয় কোটার সিস্টেম যে রাখা হয়েছে এটি বৈষম্যমূলক। এবং সে আরও ব্যাখ্যা করেছে যে সংবিধান মন্ত্রীর দ্বারা 3 এবং 2 সেটা সাংঘর্ষিক। আরও জিনিসটা যেমন এখানে যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোটা থাকবে না, আমরা দেখছি স্পষ্টভাবে সেখানে উদ্দেশ্যমূলকভাবে অর্থাৎ টেকনিক্যালি কোটা কিন্তু প্রয়োগ করা হচ্ছে। আজ এই মিশন আজকে একটা লিগি নোটিশ দিয়েছি, তারপর রেজিস্ট্রি চার্জ হয়ে 4 জন বিবাদী করেছি আমরা। সেখানে 4 জন বিবাদী হচ্ছে আমাদের এখানে ক্যাবিনেট সচিব, সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর 4 জনকে বিবৃতি করেছি। বাদী হচ্ছেন তারেক রহমান, যেহেতু প্রার্থী হিসেবে আমাদের এসেছেন এবং তার পক্ষে আমি শাস্তি দিয়েছি। তো আমি আশা করি 24 ঘন্টা সময় দেওয়া যদি এটা আমার সে ব্যবস্থা গ্রহণ করা না হয়, আমরা বলেছি এটা পুনরায় এটা সংশোধন আকারে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক, এই বিজ্ঞপ্তিটা সঠিক হয় নাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা এই কথাটাই বলতে যাচ্ছি যে একটা প্রতারণা করেছে প্রাথমিক সহকারী শিক্ষা অধিদপ্তর, সেখানে তারা বলেছে কোটা থাকছে না। কেন থাকছে না? 13তম গ্রেড পর্যন্ত কোটা থাকছে না প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সেই কথা বলে তারা বলছে কোটা থাকছে না। এরপরে তারা অভ্যন্তরীণভাবে একটি কোটা প্রয়োগ করেছে যেখানে 60% নারী, 20% পুরুষ এবং 20% পোষ্য কোটা। এখানে একটা ব্যাখ্যা রয়েছে যে সংবিধানের 29 ধারায় যে নারীদেরকে বিশেষভাবে যদি প্রয়োজন মনে করে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে পুরুষদেরকে বা সমাজের কোন শ্রেণীকে বিশেষভাবে বৈষম্যের সৃষ্টি করা যাবে। বরং স্পষ্টভাবে বলা আছে যে বৈষম্য মনে হয় এমন কিছু করা যাবে না এবং বৈষম্য করার মতো কোনো কাজ রাষ্ট্র করতে পারবে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তারা হলো এই কোটা ব্যবস্থা রেখে এইভাবে রেখে করতে পারে না, এখানে কিছু ভারসাম্যমূলক ব্যবস্থা করতে পারতো। তারা 60% নারী কোটা দিয়েছে, সেখানে 40% পুরুষ কোটা দিতে পারতো। আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যে সংবিধানের কোনো ধারা কোনো অনুচ্ছেদ দ্বারা প্রমাণ করা সম্ভব নয় যে একজন সচ্ছল ব্যক্তির সন্তানকে কোটা দেওয়া যাবে। কোটার ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে অসচ্ছল কোনো অনগ্রসর শ্রেণীকে এগিয়ে নেওয়ার জন্য একজন প্রাথমিক সহকারী শিক্ষক যিনি দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন তার সন্তান কিভাবে অনগ্রসর হয়, এবং একজন অনগ্রসর শ্রেণী যদি হয় একজন কৃষকের সন্তান যে তার সন্তানকে হলো শিক্ষা দেওয়ার জন্য যথাযথ তার ফিটনেস নাও থাকতে পারে, একজন রিক্সাওয়ালার সন্তান, একজন দিনমজুরের সন্তান, একজন সুইপারের সন্তান, একজন ডেলিভারের সন্তান, তারা সুবিধা পেতে পারে। এখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 20% পোষ্য কোটা দেওয়ার মধ্য দিয়ে এবং 60% নারী কোটা দেওয়ার মধ্য দিয়ে দেখা গেছে যে দৃশ্যত দিনমজুরের সন্তানদেরকে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে, কৃষকের সন্তানদেরকে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। ঠিক একইভাবে সুইপার, মেথড, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি অথবা হলো ভিক্ষুক তাদের সন্তানদেরকে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। এই জায়গা থেকে আমি হলো উকিল নোটিশ পাঠানোর জন্য আমার স্যারের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা প্রাথমিকভাবে প্রাথমিক সহকারী শিক্ষা অধিদপ্তরকে বলতে চাই যে আপনারা যে কাজটি করেছেন, চালাকি করেছেন আপনাদের স্বার্থ রক্ষার জন্য, অবশ্যই আপনারা পোষ্য কোটা রেখেছেন আপনাদের স্বার্থ রক্ষার জন্য। এভাবে যদি আপনাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে আপনারা 20% রাখেন, ডক্টরের সন্তানরা যদি বলে আমাদের ছেলে মেয়েকে 20% দিতে হবে, ইঞ্জিনিয়ারের সন্তানদের একইভাবে যদি নারীরা 20% নেয়, বিভিন্ন শ্রেণী যদি 20% নিয়ে নেয়, যাদের সন্তান যারা ভিক্ষুকের সন্তান তারা কি জেনেটিক্যালি ভিক্ষুক হবে? একজন কৃষকের সন্তান সে কি জেনেটিক্যালি কৃষক হবে? রিক্সা চালায় একটা ছেলে, একটা লোক তার সন্তানকে অনেক কষ্টে লেখাপড়া করিয়েছে, সে তার জেনেটিক কারণে বা জন্মগত কারণে কি সে রিক্সাওয়ালা হবে? এটা তো হতে পারে না। আমাদের এই সমাজ এই কথাগুলো বলে না। কোটা ব্যবস্থা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ন্যায্যতার ভিত্তিতে রয়েছে, ন্যায্যতার ভিত্তিতে। আমাদের এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, আপনারা এতটাই চিটিংবাজি এবং বাটপারি করলেন, এতটাই প্রতারণা করলেন যে প্রতিবন্ধীদের কোটা যেটা প্রয়োজন সেই প্রতিবন্ধী কোটা আপনারা বাতিল করেছেন। সংবিধান রাষ্ট্র এবং সংবিধানের যে বিধিমালা, সংবিধানের কোনো অনুচ্ছেদের কোনো ধারা দিয়ে প্রমাণ করতে পারবেন না যে প্রতিবন্ধীদের কোটা বাতিল করার আপনাদের অধিকার রয়েছে, কোনো অনুচ্ছেদ না। প্রতিবন্ধীদের জন্য, এতিমদের জন্য কোটা ব্যবস্থা রাখার একটা কথা ছিল, সেটা আপনারা রাখলেন না। সেটা না রেখে আপনারা পোষ্য কোটা রাখলেন। প্রতিবন্ধীদের চেয়েও কি পোষ্য কোটার যৌক্তিকতা বেশি স্যার?
মানে একজন প্রতিবন্ধী তার চেয়ে কি পোষ্য শিক্ষকের সন্তানের কোটা পাওয়ার অধিকার বেশি, তাহলে প্রতিবন্ধীদের জন্য সামান্য কিছু কোটা ছিল সেই কোটা বাতিল করে দিলেন, অথচ পোষ্য কোটা আপনারা রেখে দিলেন। আপনারা কখনোই ন্যায়সঙ্গত একটি ব্যবস্থার ঝান্ডা বহন করেন না, আপনারা অন্যায়ের ঝান্ডা বহন করছেন। এবং আমি সেই জায়গাতে চ্যালেঞ্জ করছি যে আপনারা যেটি করেছেন এটি সম্পূর্ণ প্রতারণামূলক। আমি আমার বোন যারা আছে তাদেরকে বলতে চাই, এখানে পুরুষদের জন্য 20% রেখেছে। প্রিয় বোনেরা, আপনারা আপনার ভাই আছে, আপনার স্বামী হবে, আপনার সন্তান হবে, তারা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রকৃতপক্ষে একজন পুরুষ একটা সব পরিবারের দায় নেয় এবং পুরুষ সের উপর বহন করে, তার স্ত্রী, তার সন্তান, তার মা সবাই বহন করে। সামাজিক প্রেক্ষাপট রয়েছে, সেই জায়গা থেকে পুরুষের জন্য 20% কোটা একটা নিপীড়নমূলক ব্যবস্থা। এই জায়গায় আমি আমার বোনদের হলো হস্তক্ষেপ চাই, তাদেরকে আমার পাশে চাই। আমি বলতে চাই আপনারাও আমার পাশে আসুন। এবং আমি একটি যে রাফ দিয়েছি আমার উকিল নোটিশ সহ, আমি বারবার লিখেছি যে 50% নারীদের জন্য রাখা হোক, 5% প্রতিবন্ধীদের জন্য রাখা হোক এবং 45% জন্য রাখা হোক। এবং এখানে পোষ্য কোটা থাকার কোনো যৌক্তিকতা নেই। একজন শিক্ষকের মানে স্বাবলম্বী সন্তান, একজন শিক্ষকের সন্তান, সচ্ছল পরিবারের সন্তান, তাকে আপনারা পোষ্য কোটা দিয়ে কোটা ব্যবস্থাকে আপনারা বিতর্কিত করেছেন। এবং পোষ্য কোটা বাতিল করার অর্থ এই নয় একজন শিক্ষককে বঞ্চিত করা হচ্ছে এবং একজন শিক্ষকের সন্তানকে বঞ্চিত করা হচ্ছে। পোষ্য কোটা বাতিল করার অর্থ তাদেরকে বঞ্চিত করা নয়, বরং যে পোষ্য কোটা বাতিল করলে একজন একজন কৃষকের সন্তান যে অধিকারে চাকরি পাবে, একজন মিথুনের সন্তান যে অধিকারে চাকরি পাবে, একজন শিক্ষকের সন্তানও সেম একই অধিকারে সমপরিমাণ চাকরি পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে। তা আমরা এই ধরনের ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা, ন্যায়সঙ্গত নিয়োগ ব্যবস্থা চাইবো নাকি ভণ্ডামি এই যে আপনারা একটি লিখেছেন? আমার এই বিষয়টা দেখেই আমার রাগ লেগেছে। আপনারা লিখেছেন কোটা থাকছে না, অথচ ভিতরে গেলে ভিতরে আপনারা 60% নারী কোটা, 20% পুরুষ কোটা, 20% পোষ্য কোটা রেখেছেন। এই ধরনের প্রতারণামূলক ব্যবস্থার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, তার মানে এই না যে আপনারা হলো ফাজলামি করে ওই ডিপার্টমেন্টের ক্ষমতা ব্যবহার করে ওই ডিপার্টমেন্টের সন্তানদের জন্য আপনারা চাকরি রাখবেন। এই ডিপার্টমেন্টের বেতন আপনাদের ডিপার্টমেন্টের ভ্যাট ট্যাক্স দিয়ে হয় না। এদেশের কৃষক, শ্রমিক, ভিক্ষুক, আলুওয়ালা, পটলওয়ালা, তেলওয়ালা, চালওয়ালা, তারপরে হলো যারা হলো দিনমজুর আছে, রিক্সাওয়ালা আছে, সুইপার আছে, সবার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়। আপনারা আপনাদের জন্য স্পেশালভাবে রক্ষা করার হলো 20% রক্ষা করার অধিকার নাই, এই অধিকার আমরা আপনাদের দিতে পারি না। আপনারা হলো আপনাদের উপরে দায়িত্ব ছিল আপনারা বৈষম্যমূলকভাবে কাজ করবেন না, আপনারা আমানতের আমানত রক্ষা করবেন, জনগণের আমানত, জনগণের টাকা দিয়ে বেতন পান, জনগণের টাকা দিয়ে আপনার সন্তান পড়াশোনা করে, জনগণের টাকা দিয়ে আপনার সুইপারের সঙ্গে বেইমানি করেছেন, রিক্সাওয়ালার সাথে বেইমানি করেছেন, সকল খেটে খেটে খাওয়া দিন মজুর মানুষের সঙ্গে বেইমানি করেছেন। এই ধরনের বেইমানি দায়িত্বশীল পদে থেকে আপনাদের পদকে আপনারা কলঙ্কিত করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। আপনারা এই ভুল সংশোধন করে নতুন করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে নিয়োগ দিয়েছেন সেটি নতুন করে দিয়ে সংশোধিত করবেন। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে আমাকে এই বিষয়ে যদি উত্তর না পাঠান, এক কার্যদিবসের মধ্যে আমি উচ্চ আদালতে দ্বারস্থ হব, উচ্চ আদালতে রিট করার জন্য দ্বারস্থ হব এবং আমি এর শেষ দেখে ছাড়বো। কারণ যেভাবে চলছে আমরা অনেক অত্যাচার সহ্য করেছি এই কোটা ব্যবস্থা রহিত করার জন্য, এই কোটা ব্যবস্থা সংস্কার করার জন্য মার খেয়েছি, জেলে গিয়েছি। গতকাল এই চেম্বার থেকে বের হওয়ার পরে আমাকে ডিবি পুলিশ উঠে নিয়ে গিয়েছে, আমি ডিবি পুলিশের কার্যালয় থেকে ছাড়া পেয়ে আবার এখানে এসেছি, আবার এখানে আমি নির্ভীকভাবেই বলছি যে আপনারা অন্যায় করছেন। আমি এই বিষয়ে ভীত নই এবং আমি এই বিষয়ে শেষ পর্যন্ত দেখতে চাই যে আপনারা এই যে কোটা ব্যবস্থা, ঘৃণ্য একটা প্রতারণামূলক ব্যবস্থা দিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। সেটা রাজপথে যেমন দেখবো, আইনি পথে তেমন দেখবো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, হ্যাঁ। Thank you.